আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো রয়েছেন। বন্ধুরা, বাংলা আমার প্রাণের ভাষা, বাংলা আমার মনের ভাষা। এই বাংলা ভাষায় যদি কোনো আর্টিকেল লিখে সেই আর্টিকেলকে সেল করা যায় ঘরে বসে, তাহলে কেমন হবে বন্ধুরা? আশা করি অনেক বেশি ভালো হবে। আমি আপনাদের সাথে আরো একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যে ওয়েবসাইটটিতে আপনি আপনার বাংলা কন্টেন্ট জমা দিয়ে খুব সহজে ঘরে বসে 8,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে কানে হেডফোন লাগিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন। স্টেপ বাই স্টেপ দেখার জন্য ফিরছি একটু পরে। অলরাইট বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য শেয়ার করা অত্যন্ত খরচে আয় তাদের জন্য এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। আমি ভিডিও এর শেষে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় সেটিও টিপস এবং টিপস শেয়ার করব, এবং নিশ্চিতই আপনি মন দিয়ে ভিডিওটি একে একে দেখতে থাকুন শেষ পর্যন্ত। সো প্রথমে আপনাকে গুগলে সার্চ দিয়ে চলে আসতে হবে ordinaryit.com। ordinaryit.com সম্পর্কে একটু কথা না বললে নয়, বাংলা ভাষায় কন্টেন্ট রাইটিং লিখে জমা দিয়ে আর্নিং জেনারেট করার জন্য এটি একটি দুর্দান্ত ওয়েবসাইট। আমরা জানি ইংলিশের অথবা ইংলিশ কন্টেন্ট জমা দেওয়ার জন্য অনেক অনলাইনে সাইট রয়েছে, যেগুলো আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও দিয়েছি। আশা করি যদি আপনি ইংলিশেও দক্ষ হন, তাহলে ইংলিশ কন্টেন্ট রাইটিং জমা দিয়ে অবশ্যই আর্নিং জেনারেট করতে পারবেন। তবে বাংলা যারা ভালো পারেন অথবা বাংলায় দেখার দক্ষতা যাদের রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি বা আজকের ওয়েবসাইটটি অসাধারণ হবে আমার মতে। সো প্রথমে এখানে আসার পরে, অর্থাৎ ordinaryit.com আসার পরে, আসার পরে আপনি এখানে যে অপশনে ক্লিক করবেন সেটি হচ্ছে চাকরি করুন ঘরে বসে। এই চাকরি করুন ঘরে বসে যদি আপনি ক্লিক করেন, তাহলে অসাধারণ ইন্টারফেসে আপনাকে দিয়ে আসবে এই অনলাইন আবেদন ফর্মটি। আপনাকে একটু ধীরস্থির ভাবে বুঝে শুনে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি আপনার পুরো নাম দিবেন, সার্টিফিকেটে যেটি রয়েছে মোবাইল নাম্বারটি দিবেন, এরপর ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেটি দিয়ে আপনি সবসময় কাজ করেন, ফেসবুক আইডি যদি থাকে তাহলে অবশ্যই ফেসবুক আইডি দিবেন, তারপর আপনার বর্তমান বয়স দিবেন, বর্তমান ঠিকানা দিবেন, বর্তমান কোন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কোন ডিপার্টমেন্ট ও কোন শিফটে জব বা পড়াশোনা করছেন তা বিস্তারিত দিবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন, কতক্ষণ কম্পিউটার ব্যবহার করেন একদম ফ্রু সেন্সে লিখে দিবেন, এরপর কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করেন তাও দিবেন, মোবাইল ফোন ব্যবহার করেন সেটি দিবেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বা স্মার্টফোন আছে কি, হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন, এরপর এই কাজটি আপনার কেন প্রয়োজন সেটি একটু ডিটেলস লিখবেন, রেফারেন্স আইডি যদি থাকে তাহলে অবশ্যই রেফারেন্স আইডি ইউজ করে আপনি অবশ্যই 200 টাকা এক্সট্রা ক্যাশ পাবেন আপনার বেতনের সাথে। আপনি এই কাজটি সম্পর্কে কিভাবে জানেছেন সেটি একটু ব্যাখ্যা দিবেন, এরপর এখানে চেক বক্সে চেক দিবেন, এরপর সাবমিট ক্লিক করলে অবশ্যই আপনি তাদের ব্যবহার হয়ে গেলেন এবং তারা 1 সপ্তাহের মধ্যে অবশ্যই যোগাযোগ করবে আপনাকে জব দিবে কিনা। এবার আসি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন বা কন্টেন্ট রাইটিং করবেন। কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হয় সেটি উপরে আমি আমার ব্লগ সাইটের মধ্যে স্টেপ বাই স্টেপ ভিডিও দিচ্ছি। আশা করি sakri@examnews.com.blogspot.com এ যদি আসেন তাহলে অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করতে হয়। আমার চ্যানেলের মধ্যে দিয়েছি, আমি একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনি যদি প্লে লিস্টে যান, আমার চ্যানেলের প্লে লিস্টে যাওয়ার পরে অবশ্যই দেখতে পাবেন যে এখানে আর্ন মোর ফ্রম ব্লগ সাইট থেকে কিভাবে আর্নিং করতে হয় সেটি আমি প্লে লিস্টে এই যে আর্ন ফ্রম ব্লগ অথবা ওয়েবসাইট পুরো টিউটোরিয়াল আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দিচ্ছি। আশা করি আপনি যদি এই ধারাবাহিক ভিডিওগুলো ফলো করেন স্টেপ বাই স্টেপ খুব সহজে আপনি বুঝতে পারবেন কিভাবে একটি ব্লগ সাইটে এর মধ্যে আর্টিকেল লিখতে হয়, কিভাবে সম্পূর্ণ ব্লগকে রেডি করতে হয়।
তো সাথে থাকবেন লার্নিং এর আর্নিং টিউব। লাইক কমেন্ট শেয়ার না দিলে দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন। তো কিভাবে ব্লগ পোস্ট করতে হয় জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি একটি ব্লগ পোস্ট ব্লগ সাইট তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন সেটি আমি আমার ভিডিও চ্যানেলের ভিডিওর মধ্যে দিয়েছি। দিয়ে পোস্টে ক্লিক করার পরে এখানে চলে আসবেন, এরপর এখানে টাইটেলটা দিবেন। টাইটেলটা এমনভাবে দিবেন যাতে আপনার যে বিষয়ে আপনি লিখছেন সেই বিষয়টি পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে ফুটে ওঠে। এরপর এখানে বিস্তারিত লিখবেন কিভাবে ব্লগ পোস্ট লিখতে হয় সেটিও একটি আমি ভিডিও দিয়েছি, সেটি আশা করি অবশ্যই দেখবেন। আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি, একটি আদর্শ ব্লগ পোস্ট বা কন্টেন্ট লেখাটি কেমন করতে পারে সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি যদি ordinary.com এর মধ্যে যাই তাহলে এখানে এই যে পোস্টটি দেখতে পাচ্ছেন, এই পোস্টটি যদি আমি ওপেন করি তাহলে আমি এখানে কি কি দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই বিষয়টি হচ্ছে ফ্রিল্যান্সিং করুন অনলাইনে বাংলা পোস্ট লিখে। এটি হচ্ছে এই পোস্টের টাইটেল। টাইটেলটি এমনভাবে লিখতে হবে এটি কিনা একজন ইউআরকে অথবা একজন ট্রাফিককে খুব সহজে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ কিলার কিওয়ার্ড ইউজ করবে। প্রয়োজনে আপনি গুগল করে বা গুগলিং করে আপনি আপনার পোস্টে যে কিওয়ার্ড দিবেন সেটি যাচাই করে তারপর কিওয়ার্ডটি দিবেন। কিওয়ার্ড এমন একটি বিষয় যেটি বলা হয় একজন মানুষকে খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারে। এরপর আপনি একটু পিকচার দিবেন, পিকচারটি যাতে মাছ বরাবর হয় অথবা একটু বড় হয় এবং যাতে মাঝখানে থাকে। এরপর আপনি একটু ভূমিকা দিবেন যে বিষয়ে কন্টেন্টটি লিখছেন সেই কন্টেন্টটি, এবং কন্টেন্টটি বর্ণনা করতে গিয়ে স্টেপ বাই স্টেপ এমনভাবে দিবেন যাতে প্যারা আকারে থাকে। প্রত্যেকটি প্যারাগ্রাফ এর মধ্যে সাব প্যারাগ্রাফ থাকলে অবশ্যই ব্যাটার হয়, তাতে খুব সহজেই যারা ভিউয়ার আসেন বা পড়তে আসেন তারা খুব সহজেই যাতে বুঝতে পারেন সেই জন্য আপনি স্টেপ বাই স্টেপ লিখবেন। এবং কোনো লিঙ্ক থাকলে লিঙ্কটি অবশ্যই সেটি লিঙ্ক আপ করে দিবেন যাতে পরবর্তী পেজে গিয়ে বা পরবর্তী ওয়েবসাইটে গিয়ে তারা সেটি সহজে দেখতে পায়। এবং পোস্টটি শেষ করার পরে অবশ্যই নিজের একটি কনক্লুশন দিবেন অথবা সারাংশ দিবেন যে কেন এটি প্রয়োজন বা কি বিষয়ে আপনি লিখেছেন বা কেন লিখেছেন সেটি অবশ্যই বিস্তারিত তা বর্ণনা করবেন। এতে ক্লায়েন্টের ধৈর্য থাকবে এবং বুঝতে সুবিধা হবে মূল বিষয়টি। একে বলা হয় সারাংশ বা সামারি বা সারে নজুল, অর্থাৎ এক কথায় বলা যায় একটি পোস্টকে আকর্ষণীয় করার জন্য বা একটি আদর্শ পোস্ট লেখার জন্য প্রথমত যে বিষয়গুলো আপনি খেয়াল করবেন সেটি হচ্ছে একটি আদর্শ কিওয়ার্ড যাচাই করে নেবেন, এবং যাচাই করার পরে একটি সুতরা বা প্রারম্ভিকা দিবেন যাতে সহজেই যারা পড়তে আসে রিডাররা বুঝতে পারে। এরপর একটি ছবি দিবেন, এরপর প্যারাগ্রাফ আকারে স্টেপ বাই স্টেপ লিখবেন, লিখার পরে পরিশেষে একটি কনক্লুশন দিবেন। এই হচ্ছে মোটামুটি একটি পোস্ট লেখার আদর্শ একটি নিয়ম, এবং পোস্টটি যাতে মিনিমাম 600 থেকে 1000 ওয়ার্ড, তবে 1000 ওয়ার্ড হলে ভালো হয়, 300 নিচে যাতে না হয়। অর্থাৎ 300 নিচে হলে অনেক সময় গুগল অ্যাডসেন্স দিতে চায় না বা গুগল প্রবলেম করে অ্যাডসেন্স দিতে। সুতরাং যত বেশি ওয়ার্ড হবে তত আপনার পোস্টটির পপুলারিটি বেড়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আরো কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স শেয়ার করছি। অর্ডিনারি আইটি এমন একটি ওয়েবসাইট বা পপুলার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিতে আসার পরে আপনি যদি কাজ করতে চান তাহলে অ্যাপ্রুভাল পাওয়ার পরে অবশ্যই আপনি তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দেওয়ার পরে সেই তারা অবশ্যই বুঝতে পারবে যে পেজ থেকে লাইকটি গিয়েছে, এবং তাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, অর্থাৎ বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। এতে করে সুবিধা কি হবে, আপনি তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করার জন্য 200 টাকা পাবেন, এবং অপরদিকে তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের মধ্যে লাইক দিলে 200 টাকা পাবেন, তার মানে 200-400। আর ওদিকে আপনার মাসিক বেতন যদি 8000 টাকা হয়, অর্থাৎ আপনি যদি কন্টেন্ট রাইটার হিসেবে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে অবশ্যই আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এখানে অনেকেই কাজ করছে যারা বাংলা কন্টেন্ট লেখার অভ্যাস রয়েছে, তাতে তাদেরকে আমি উৎসাহিত করব ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেশন না ভুগে
এদিক সেদিক চিন্তা ভাবনা না করে আপনি আপনার নতুন প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিতে পারেন এই অর্ডিনারি আইটি ডট কম কে, এমন একটি প্ল্যাটফর্ম যেটি দ্বারা বাংলাদেশি এমপ্লয়েড হোক অথবা আনএমপ্লয়েড হোক বা স্টুডেন্ট হোক যারা রয়েছে তাদের জন্য একটি অপার সম্ভাবনাময় সুযোগ। পরে বসে না থেকে এই সুযোগটিকে কাজে লাগিয়ে নিশ্চিত ইনকাম জেনারেট করুন, পাশাপাশি লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে থাকুন। এ ধরনের অ্যামেজিং বা লেটেস্ট আর্নিং বা লার্নিং ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিন। পাশাপাশি বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন, টেক কেয়ার।